আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ওয়েব ডেভেলপমেন্ট ডিজাইনের আরও একটি নতুন ক্লাসে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটা হলো ক্লাস ফাইভের পার্ট থ্রি। ক্লাস ফাইভের প্রথম দুটি ক্লাসে আমরা ফন্ট অসাম এবং ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডিসপ্লে প্রপার্টি। সিএসএস জন্য অনেক ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, সেটা হলো ডিসপ্লে প্রপার্টি। তো ডিসপ্লে প্রপার্টি আমাদেরকে ইন ডিটেলস জানতে হবে। আমরা যখন এইচটিএমএল শিখেছিলাম তখন ডিসপ্লে নিয়ে মোটামুটি কিছু কথা বলেছিলাম। তো আজকে আমরা ডিসপ্লে প্রপার্টি নিয়ে ইন ডিটেলস দেখব এবং ডিসপ্লে প্রপার্টি ইউজ করে ছোট্ট একটি প্রজেক্ট করার চেষ্টা করব এই ভিডিওটিতে। তো চলুন কম্পিউটার স্ক্রিনে শুরু করি আজকের ভিডিও। তো আমাদের এখন যে বিষয়টা জানতে হবে সেটা হলো আমরা আজকে আলোচনা করব ডিসপ্লে প্রপার্টি। তার আগে কয়েকটা ট্যাগ আপনাদেরকে আমি একটু দেখিয়ে নিই। আমি এখানে এই থ্রির মধ্যে কিছু লিখলাম, লরেম ফাইভ, পি এর মধ্যে কিছু লিখলাম লরেম টেন, স্পান এখানে লিখলাম লরেম ফাইভ। আমি এখানে আরও একটি ট্যাগ ইউজ করতেছি, সেটা হলো এ ট্যাগ লরেম। তো চলুন আমরা একটু কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখি কেমন দেখাচ্ছে বিষয়গুলো। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা ট্যাগ রয়েছে, এখানে একটা ট্যাগ রয়েছে, এখানে দুইটা ট্যাগ রয়েছে। এবং আমি যদি এখানে আরও একটি ট্যাগ ইউজ করি সেটা হলো এলআই লরেম ফাইভ। তো আমি এই আমার এই ট্যাগগুলো আমি দেখলাম। তো এখন যদি আমি এটাকে লাইভে দেখার চেষ্টা করি তাহলে হচ্ছে দেখতে পাবেন এইটা। তো এখানে আমাদের কী রয়েছে, একটা এটা হলো এইচ থ্রি ট্যাগ, এটা হলো পি ট্যাগ, এটা হলো আপনার স্পান ট্যাগ, এটা হচ্ছে এলআই ট্যাগ, এবং এটা হলো আমাদের এ ট্যাগ। তো আমি যদি একটু ইন্সপেক্ট করি তাহলে আমি একটু জুম করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখবেন আমি যদি প্রথমটাকে ধরার চেষ্টা করি, এটাকে যদি ধরতে চাই তাহলে কী করব, আমি এই যে মাউস আইকন দেখতে পাচ্ছেন এই মাউস আইকনে ক্লিক করব এবং আমি যদি এটার উপরে নিয়ে এখানে টাচ করি তাহলে এইটা এখানে সিলেক্ট হয়ে যায়, এইচ থ্রি ট্যাগ। ঠিক আছে, তো এইচ থ্রি ট্যাগটা সিলেক্ট করার পরে আপনি কী দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন যে এই এইচ থ্রির ট্যাগটা কী করতেছে সেটা হলো একটু খেয়াল করেন, এইচ থ্রি ট্যাগটা কী করতেছে, দেখুন সম্পূর্ণ জায়গাটা জুড়ে আপনি সম্পূর্ণ জায়গাটাকে কিন্তু ব্লক করতেছে। আমি যদি আপনার এই ট্যাগটাকে দেখার চেষ্টা করি, এই ট্যাগটা দেখেন পি ট্যাগটা সম্পূর্ণ জায়গা জুড়ে আসছে, পি ট্যাগটা কিন্তু সম্পূর্ণ জায়গা জুড়ে আছে, এই পি ট্যাগটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত আছে। আবার আমি যদি এইটাকে দেখার চেষ্টা করি, এইটা স্পানটাকে দেখার চেষ্টা করি, দেখেন স্পানটা কিন্তু আবার যতটুকু জায়গা ততটুকু নিয়ে আসে। আবার যদি আমি এইটাকে দেখার চেষ্টা করি, এটা হচ্ছে এলআই, এলআইটা হচ্ছে এই যে আমাদের এলআই, আমি এলআইটাকে দেখার চেষ্টা করি তাহলে এলআইটা কিন্তু এই অবস্থায় রয়েছে, তাই না? আমরা যদি এই যে এ ট্যাগটা দেখার চেষ্টা করি তাহলে কী হয়, এই যে এ ট্যাগ নেন, দেখেন এ ট্যাগ আবার এটুকু জায়গা। অর্থাৎ আমরা কী ঘটতেছে এখানে, আমাদের ঘটতেছে হচ্ছে আমি যদি একটু ড্র করে দেখানোর চেষ্টা করি, এইখানে আমার এইটা সম্পূর্ণ জায়গা জুড়ে যাচ্ছে, এইটা সম্পূর্ণ জায়গা নিচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ জায়গা নেয়নি, এটা যতটুকু দরকার ততটুকু নিছে, এইটাও আবার সম্পূর্ণ জায়গা নিছে, আর এইটা হচ্ছে যতটুকু জায়গা লাগবে ততটুকু নিছে। অর্থাৎ যেই ট্যাগগুলো এরকম সম্পূর্ণ জায়গাটা দখল করবে সেটাকে বলা হয় ডিসপ্লে ব্লক ট্যাগ, এবং যেই ট্যাগগুলো সম্পূর্ণ জায়গা দখল করে না সেই ট্যাগগুলোকে বলা হয় ডিসপ্লে ইনলাইন ট্যাগ। ডিসপ্লে ইনলাইন ট্যাগ হলো তারা পাশাপাশি আর একজনকে বসতে দেয়, আর ডিসপ্লে ব্লক ট্যাগটা হলো তার যতটুকু প্রয়োজন সে সমস্ত জায়গাটাই নিয়ে নেবে, যতটুকু প্রয়োজন ততটুকু না নিয়ে কী করবে সমস্ত জায়গাটা জুড়ে সে বসে যাবে, যার কারণে তার পাশে কাউকে বসতে দেয় না। আমি যদি এখানে আরও একটি বাটন লিখতাম এর নিচে তাহলে দেখবেন যে পাশাপাশি চলে আসছে। যদি আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে গেলাম এবং আমি এর পাশে আমি আরও একটা ইনলাইন ট্যাগ লিখবো, সেই ইনলাইন ট্যাগটা হলো আমরা হচ্ছে স্পানে লিখি স্পান লরেম ফাইভ। দেখবেন যে এই দুটা লেখা কিন্তু পাশাপাশি বলবে, চলেন দেখেন এই যে আমাদের বাটন অর্থাৎ এ ট্যাগ এবং এইটুকু কিন্তু আমাদের এক্সট্রা চলে এসেছে, অর্থাৎ এ কিন্তু পাশাপাশি বসে দিচ্ছে বাট এ কিন্তু পাশাপাশি বসতে দিচ্ছে না,
এটাই হলো দুইটা ট্যাগের মধ্যে ডিফারেন্ট। এবং আমাদের অনেক সময় যেটা প্রয়োজন হবে সেটা হলো কখনো পাশাপাশি প্রয়োজন হবে, কখনো পাশাপাশি প্রয়োজন হবে না, একবারে ফুল দরকার। তাহলে এটা আমাদের কি করতে হবে, তো আমরা তার জন্য যেটা করব, সিএসএসে আমরা কিছু প্রপার্টি ব্যবহার করব। তো ডিসপ্লের সিএসএসে অনেকগুলো ভ্যালু রয়েছে, আমরা ডিসপ্লের চারটা ইম্পর্টেন্ট ভ্যালু নিয়ে আজকে কাজ করব। সেটা হলো আমি এখানে একটু নোট ডাউন করি আপনাদেরকে জন্য, ডিসপ্লে ইনলাইন। ওকে, আমরা দ্বিতীয়টা করবো হচ্ছে ডিসপ্লে ব্লক। আমরা তিন নম্বর যেটা করব হলো ডিসপ্লে ইনলাইন ব্লক, অর্থাৎ ইনলাইনও হবে আবার ব্লকও হবে, ইনলাইন ব্লক। এবং চতুর্থ হচ্ছে ডিসপ্লে নান। ডিসপ্লের এই চারটা ভ্যালু নিয়ে আমরা কাজ করব। ডিসপ্লে কিন্তু একটা প্রপার্টি এবং ডিসপ্লের ভ্যালু অনেক আছে, আমরা এই চারটা ভ্যালু নিয়ে আজকে কাজ করব। এছাড়াও ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে গ্রিড অনেক কিছু আছে, ডিসপ্লে ফ্ল্যাক্সটা আমরা পরে দেখাবো, আপাতত আমরা ওই চারটি ভ্যালু নিয়ে আলোচনা করব। তো আমরা যদি এখানে একটু এখানে আবার আপনাদেরকে নিয়ে যাই, নিয়ে গিয়ে এগুলোকে যদি ইন্সপেক্ট করি তাহলে কী হয় দেখেন। তো আমি ইন্সপেক্ট করছি এবং ইন্সপেক্ট করে আমি মনে করেন যে এইটাকে ধরবো, এই লেখাটাকে ধরবো। তো এই লেখাটা ধরার সাথে সাথে আমার কী হচ্ছে, এই পাশে সিএসএস স্টাইলের একটা ঘর তৈরি হচ্ছে। তো স্টাইলের ঘরের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এই স্ত্রীটা ডিসপ্লে ব্লক দেখা যাচ্ছে, তাই না? তো আমরা এখানে ডিসপ্লে ব্লকের জায়গায় যদি ডিসপ্লে ইনলাইন করে দিই তাহলে কী হয়, ইনলাইন। তো আমরা এখানে নতুন একটা ক্লাস নিচ্ছি, এই যে প্লাসে চাপ দিবেন, প্লাস চাপ দিলে এই থ্রির জন্য নতুন একটা স্পেস তৈরি হবে। এখানে আমরা লিখব ডিসপ্লে ইনলাইন। তো ডিসপ্লে ইনলাইন লেখার পরে আমি যদি এই ট্যাগটার উপরে এখন মাউসটা ধরি তাহলে কী হয় দেখেন, এই ট্যাগটা কিন্তু এখন ইনলাইন হয়ে গেছে। অর্থাৎ আমাদের যখন প্রথম কাজ করেছিলাম তখন কিন্তু এই ট্যাগটা সম্পূর্ণ জায়গা জুড়ে ছিল, রাইট? এই জায়গাটা এমন ছিল, এখন কিন্তু এই জায়গাটা কিন্তু এইটুকু জায়গা দখল করতেছে, তাহলে এটা কিন্তু ডিসপ্লে ইনলাইন হয়ে গেল। এখন আমরা জানি আমরা যে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি এটাকে, ব্যাকগ্রাউন্ড রেড। তো রেড হলো, আমরা যদি এখন এইটার প্যাডিং দেওয়ার চেষ্টা করি তাহলে কী হয় দেখেন, প্যাডিং 10 পিক্সেল। তো দেখেন এটা আমাদের প্যাডিং পাইছে। আমি যদি আর একটু বাড়াই, এবার একটু খেয়াল করে দেখেন আমাদের প্যাডিংটা কিন্তু সে ঠিকই পেয়েছে, বাট সব দিকে কি আমি 45 পিক্সেল পেয়েছে, এইদিকে পেয়েছে, এদিকে পেয়েছে, এদিকে পেয়েছে, বাট এদিকে কিন্তু 45 পিক্সেল পাই নাই। দেখেন আমি আরও বাড়াই, কিন্তু এখানে কিন্তু চারদিকে সমানভাবে প্যাডিং বাড়তেছে না। এইটার কারণে আমরা অবশ্যই অবশ্যই এই ডিসপ্লে ইনলাইন ব্যবহার করলে আমাদের এই প্রবলেমটা হবে, যার কারণে আমরা এই ডিসপ্লে ইনলাইন ব্যবহার না করে ইনলাইন হবে এবং ব্লকও থাকবে, অর্থাৎ যতটুকু জায়গা তার দরকার ততটুকু জায়গার মধ্যে সে ব্লক হবে। এর জন্য আমরা এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিব। এখন দেখেন যে তার যতটুকু জায়গা সে ততটুকু জায়গার মধ্যে ব্লক হয়ে আছে এবং আমাদের মার্জিন প্যাডিংটাও ঠিকঠাকভাবে কাজ করতেছে এবং এটাও নিচে চলে গেছে। দেখেন আমি যদি এখানে ব্লকটা উঠাই দিই তখন কেমন জানি একটা ভেঙে যাচ্ছে, তাই না? এই যে বিষয়টা দেখেন, তাহলে ডিসপ্লে ইনলাইন কীভাবে করব সেটা বুঝলাম। এবং ইনলাইন করলে যে প্রবলেমটা হয় সেটা হলো প্যাডিংটা ভালোভাবে কাজ করতেছে না, যার কারণে আমরা ডিসপ্লে ইনলাইন করব বাট আবার ব্লকও রাখবো। এর জন্য আমরা যেই ভ্যালুটা ইউজ করবো সেটা হলো ডিসপ্লে ইনলাইন ব্লক। এইটাকে আমরা এবার ডিসপ্লে ব্লক করে দেখি কেমন হয়। তো আমরা এটাকে ধরলাম, এই যে ধরলাম, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে এইটার জন্য এটা সিলেক্ট হয়ে যাবে এবং আমি এখানে প্লাসে চাপ দিব। প্লাস চাপ দিলে এর মধ্যে আমি এখানে লিখতে পারবো, লিখে দিলাম হচ্ছে ডিসপ্লে ব্লক। এখন দেখেন এই যে এটা কিন্তু সম্পূর্ণ জায়গা জুড়ে আছে, তাই না? একটু খেয়াল করেন, এটা কিন্তু এখন সম্পূর্ণ জায়গা জুড়ে আছে। এটা কিন্তু এটা ছিল, এটা কিন্তু এখন সম্পূর্ণ জায়গা জুড়ে আছে। আগে ছিল কতটুকু, আগে ছিল এইটুকু, বাট এখন সম্পূর্ণ জায়গা জুড়ে রয়েছে। তাহলে আমরা ডিসপ্লে ব্লক এবং ডিসপ্লে ইনলাইন ব্লক এবং ডিসপ্লে ইনলাইন তিনটার বিষয়ে ক্লিয়ার হলাম। এখন বিষয়টা হচ্ছে এই ট্যাগগুলো কোনগুলো ডিসপ্লে ইনলাইন ব্লক, কোনগুলো ডিসপ্লে ব্লক, এই বিষয়ে আমরা HTML-এ একটা মোটামুটি আলোচনা করেছিলাম। আপনারা যারা HTML-এর ওই ভিডিওগুলো ক্লিয়ারলি দেখেছিলেন তাদের কিন্তু বিষয়গুলো আমি মনে করি যে খুব একটা কঠিন হচ্ছে না। তো আমরা ডিসপ্লে ইনলাইন ট্যাগগুলোকে ডিসপ্লে ব্লক করতে পারবো, আবার ডিসপ্লে ব্লক ট্যাগকে ডিসপ্লে ইনলাইন করতে পারবো। ইনলাইন করলে যে প্রবলেমগুলো হয় সেটা সলভ করার জন্য ইনলাইনের পরিবর্তে আমরা ইউজ করব ডিসপ্লে ইনলাইন ব্লক। আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন।
এখন আমরা একটা প্লে প্রপার্টি ইউজ করে আমরা একটা মেনু তৈরি করব। তার আগে আমি ডিসপ্লে নানের ব্যবহারটা দেখাই দিই। তো এইটাকে আমি ডিসপ্লে হাইড করে ফেলব। হাইড করার জন্য আমাকে যেটা করতে হবে, এই ট্যাগটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট হয়ে গেল, এই যে এই ট্যাগটা, এখানে আমরা প্লাসে চাপ দিব। এই এলআইকে আমরা ডিসপ্লে নান করে দিব, ডিসপ্লে নান। দেখতে পাচ্ছেন যে এলআইটা কিন্তু আর নাই। দেখেন এখানে কিন্তু রয়েছে, এই যে এইটা কিন্তু আছে, বাট এখানে নাই। আমি যদি আবার নানটাকে উঠাই দিই, এই টিক চিহ্নটা উঠাই দিই, দেখেন দেখতে পাচ্ছেন। তো ডিসপ্লে নানের ব্যবহারটা আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এখন ডিসপ্লে প্রপার্টি ইউজ করে আমরা একটা মেনু ক্রিয়েট করব। আমি এগুলো কেটে নিচ্ছি। প্রথমত আমরা একটা এখানে ডিপ ট্যাগ নিব। তো ডিপ ট্যাগের নামটা দিব আমাদের মেনু। তো মেনুর মধ্যে আমাদের মেনুগুলো সাধারণত লিস্ট দিয়ে বানানো হয়। তো আমরা প্রথমে এর জন্য কী করব, ইউএল মানে আনঅর্ডার লিস্ট নিব, এবং এখানে আমরা এলআই নিব। তো এলআই নিলাম, এলআইয়ের মধ্যে আমাদেরকে মেনুগুলো কিন্তু ক্লিকেবল হয়, অর্থাৎ ক্লিক করলে আরেক জায়গায় চলে যায়। এর জন্য আমাদের কি লিঙ্ক নিতে হবে না, লিঙ্ক ট্যাগটা কি, এ ট্যাগ না। তো আমরা এখানে এ নিব। এ নিলে আমাদের এখানে লিঙ্ক আপ করতে হয়। তো আমরা এখানে হ্যাশ ইউজ করলাম, আর এখানে লিখলাম আমাদের হোম। এবং এটাকে যদি আমরা কপি করতে চাই তাহলে কী করতে হবে মনে আছে আপনাদের? অল্টার শিফট ডাউন অ্যারো কি, অল্টার শিফট ডাউন অ্যারো কি। তাহলে এটা ডুপ্লিকেট হয়ে গেল। আমি এখানে লিখলাম হোমের পরিবর্তে আমি লিখলাম অ্যাবাউট, আবার আমরা সেটা করলাম, এটা এখানে লিখে দিলাম হলো কন্ট্রাক্ট, এখানে লিখলাম আমরা ব্লগ। ওকে, তো আমাদের এই জিনিসটুকু আমি যদি এখন দেখার চেষ্টা করি তাহলে এরকম দেখাচ্ছে, তাই না? তো এইটা কিন্তু মেনু হয় নাই, এটা তো ভার্টিক্যাল মেনু হয়ে গেছে। আমাকে মেনুগুলো কী কেমন থাকে বলেন তো? মেনুগুলো এরকম থাকে, মাঝখানে এইভাবে থাকে, এদিকে লোগো থাকে, এইদিকে মেনুগুলো এইভাবে সাজানো থাকে, এখানে এরকম আইটেম বাই আইটেম থাকে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। তো এই টাইপের মেনু থাকে না ওয়েবসাইটে? তো আমরা এইরকম করতে হলে যেটা করব সেটা হচ্ছে এদেরকে পাশাপাশি বসাইতে হবে, তাই না? তো পাশাপাশি বসানোর জন্য কী করতে হয়, আমরা কিন্তু শিখে গেছি অলরেডি যে ডিসপ্লে ইনলাইন করতে হয়। তো ডিসপ্লে ইনলাইন কাকে করবেন আপনি? দেখেন আমি যদি এই এইখানে এই মেনুর এলআইটাকে ধরি, আমরা যদি এলআইটাকে ধরি, এলআইটাকে ধরে আমি কী লিখব, ডিসপ্লে ইনলাইন। এখন আমি যদি আবার দেখতে চেষ্টা করি, দেখেন এটা অলরেডি মেনু হয়ে গেছে, তাই না? এখন যেহেতু মেনু হয়ে গেছে, আমরা এটাকে ডিসপ্লে, এই এলআইগুলো কিন্তু ডিসপ্লে ব্লক ছিল, এখন কিন্তু ডিসপ্লে ইনলাইন হয়ে গেছে। এখন যদি আমরা এটার একটা মার্জিন প্যাডিং দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু মার্জিন প্যাডিংগুলো ঠিকভাবে কাজ করবে না, আমরা অলরেডি জানি সেটা। তারপর আমি একটু দেখে আসি। আমরা এখানে সিএসএস চলে গেলাম, এখানে আমরা দিলাম হলো ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে রেড, অ্যান্ড এখানে আমাদের প্যাডিং দিলাম 10 পিক্সেল। আপাত দৃষ্টিতে যদি মনে হয় যে এখানে ঠিকঠাক কাজ করতেছে, ভুল, এখন উপরের দিকে বেশি নিচের দিকে কম। আমি যদি আপনাদেরকে আরও একটু বাড়ায় দিই বা একটু কমায় দিই, 4 পিক্সেল দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন যে উপরে নিচের একটা তারতম্য রয়েছে। আমি আরও একটু ক্লিয়ার করার জন্য আমার এখানে 14 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, 40 পিক্সেল দিলাম। দেখতে পাচ্ছেন যে এখানে মার্জিন প্যাডিং কাজ করতেছে না, তার মানে আমাদের এই সিস্টেমে এখানে ডিসপ্লে ইনলাইনের পরিবর্তে কী দিতে হবে, ডিসপ্লে ইনলাইন ব্লক দিতে হবে, তাই না? তাহলে আমার এখানে ইনলাইন ব্লক ইউজ করলে দেখবেন যে সমস্যা সলভ, এবং এটাকে আমরা 40 না করে 10 করে দিই, ঠিক আছে? তাহলে আমাদের এটা কিন্তু হয়ে গেল। তো এটা কেমন দেখাচ্ছে, এদিকে আমরা একটু বড় রাখি, উপরের দিকে একটু কম রাখি। তার জন্য আমাদের এই প্যাডিংয়ের 4টা ভ্যালু আমরা এইভাবে ইউজ করতে পারি। এখানে এই যে এটা মানে হচ্ছে টপ বটম, এবং যদি আমি এখানে 15 পিক্সেল দিই, এইটা হচ্ছে লেফট রাইট। প্রথমটা হচ্ছে টপ বটম, দ্বিতীয়টা হচ্ছে লেফট রাইট। আমি এটাকে আর একটু কমাই দিচ্ছি 6 পিক্সেল, আর এখানে আমরা একটু কমাই দিচ্ছি 12 পিক্সেল। এখন যদি দেখার চেষ্টা করেন, দেখেন এখন মোটামুটি সুন্দর লাগতেছে, তাই না? তো এই যে দাগ, এই দাগটাকে কী বলা হয়, আন্ডারলাইন, তাই না? তো আন্ডারলাইন উঠানোর জন্য কী করতে হয়, আন্ডারলাইন উঠানোর জন্য যেটা করতে হয়, আন্ডারলাইনটা কিসের জন্য হয় বলেন তো? এই ট্যাগের জন্য হয়। তো এই ট্যাগকে আমরা ধরবো, এই ট্যাগকে ধরে আমরা সিএসএস করবো, সেটা হলো ওইটার আমরা আন্ডারলাইনটা উঠাতে পারবো। আন্ডারলাইনটা হলো টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন নান। তো নান লিখে দিলে দেখবেন যে আন্ডারলাইনটা চলে গেছে। ওকে,
আমাদের মেনুটা হয়ে গেল। এখন আমরা চাচ্ছি এই মেনুটাকে এই সেন্টারে নিয়ে আসতে বা রাইটে নিয়ে আসতে। তো এর জন্য কি করবেন? এর জন্য আমরা জানি টেক্সট অ্যালাইন সেন্টার দিলেই কাজ করবে। তো আমরা এখানে টেক্সট অ্যালাইন সেন্টার দিই, দেখেন কাজ করে কিনা। তো আমি যদি এখানে যাই, কাজ করতেছে না। কেন করতেছে না? কারণ এই জিনিসটা তো অলরেডি ইনলাইন হয়ে গেছে। তো ইনলাইন মানে কি? যার যতটুকু জায়গা সে ততটুকু জায়গা নিয়ে থাকবে, তো তার তো আর সেন্টার হতে পারবে না। আমরা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি। আমরা যদি এখান থেকে একটু ড্র করি, এলআই যখন ইনলাইন হয়ে যাবে তখন এলআইয়ের জায়গাটা এইটুকু থাকবে। এইটুকু জায়গার ওর সেন্টারটা আবার কি, তাই না? ওর কিন্তু কোনো সেন্টার নাই। ডিসপ্লে ইনলাইন ট্যাগের কিন্তু সেন্টার হবে না। কেন হবে না? কারণ ডিসপ্লে, আমি একটা আপনাদেরকে ইমেজ ইউজ করে দেখাই। এখানে আমরা একটা ইমেজ ইউজ করব, এখানে নিচে একটা ইমেজ ইউজ করব, আইএমজি। ইমেজ সোর্সে গিয়ে আমরা হচ্ছে ইমেজ লিখব, স্ল্যাশ দিলেই আমাদের ইমেজটা চলে আসবে। তো আমি যদি এখানে যাই, এখানে তো আমাদের এইচটিএমএল একটা ইমেজ চলে আসছে। তো এই ইমেজটা কি, দেখেন এই ইমেজটাকে যদি আমি টেক্সট লাইন সেন্টার করতে চাই তাহলে কি সেন্টার হবে? আমি যদি এখানে ইমেজ ট্যাগটাকে ধরি, ইমেজ ট্যাগটাকে ধরে যদি আমি এখানে টেক্সট লাইন সেন্টার লিখি, টেক্সট অ্যালাইন সেন্টার লিখি, তো সেন্টার হয়েছে কিনা দেখি। সেন্টার কিন্তু হয় নাই। কেন হয় নাই? এর মূল উদ্দেশ্য হলো, আমরা কিন্তু, আমরা জানি যখন ডিসপ্লে ইনলাইন একটা ট্যাগ থাকে তখন ওই ট্যাগটা কিন্তু যার যতটুকু দরকার ততটুকু জায়গা নিয়ে থাকে, এইটুকুই। এখন এইটুকু জায়গা যদি ও থাকে তাহলে ওর সেন্টারটা কোথায়? আমরা একটা জিনিস যদি এখানে রাখি আর ওই এই ঘরের মধ্যে যদি এই বস্তুটা থাকে তাহলে এর সেন্টার কিন্তু এখানে, ওকে? কিন্তু একটা ঘরের মধ্যে, এই ঘরের মধ্যে যদি এই এর সমপরিমাণে আর একটা জিনিস থাকে তাহলে ওর সেন্টার কোথায়? ওর সেন্টার কিন্তু ওইটাই হবে, তাই না? আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তার জন্য আমাকে কী করতে হবে, এইটা কিসের মধ্যে রয়েছে? এইটা রয়েছে হচ্ছে এল, এইটা রয়েছে কিসের মধ্যে? দেখেন তো ইউ এল এর মধ্যে রয়েছে, তাই না? বা এই ডিপ মেনুর মধ্যে রয়েছে। আমরা যদি ডিপটাকে বা ইউ এলটাকে টেক্সট লাইন সেন্টার করে দিই তাহলে কিন্তু আমাদের এই পুরো জিনিসটা সেন্টারে চলে আসবে। তো আমি যদি এখানে চলে যাই এবং এখানে লিখি ইউ এল, তাহলে দেখবেন যে ইউএলটা সেন্টারে চলে আসবে, টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, দেখতে পাচ্ছেন যে মেনুটা সেন্টারে চলে এসেছে। তাহলে এইভাবে আমরা মেনুটাকে সেন্টারে নিয়ে আসতে পারি। অর্থাৎ যখন আমরা ইনলাইন ব্লক হয়ে যাবে তখন ওইটার ডিপ ট্যাগটাকে, অর্থাৎ ওইটার মাদার ট্যাগটাকে আমরা চেষ্টা করব ইনলাইন টেক্সট লাইন সেন্টার করতে। কারণটা হচ্ছে এইটা যেহেতু ব্লক ট্যাগ এবং এই ব্লক ট্যাগটার মধ্যে যত কিছু থাকবে যদি টেক্সট লাইন সেন্টার দিই সেগুলোকে সেন্টার হয়ে যাবে। তো মোটামুটি হলো এই একটা মেনু বানানোর প্রসেস। আপনারা অবশ্যই এই প্রসেসটা কমপ্লিট করবেন এবং কমপ্লিট করে আপনারা অবশ্যই আমার ফেসবুক গ্রুপে গিয়ে পোস্ট করবেন যে আপনি কমপ্লিট করছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুদা হাফেজ।